পশ্চিম মাঝদাইরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আজ 16 আগস্ট বুধবার দুপুরে পশ্চিম মাঝদাইরে, 15 আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হাজী মোহাম্মদ মোস্তফা মিয়ার সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগ আহ্বায়ক কমিটির সদস্য হাজী মোহাম্মদ রহমতুল্লার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য এ.কে.এম. শামীম ওসমান। অনুষ্ঠানটি সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ইসলাম, নুরুল ইসলাম, মোহাম্মদ আফজাল, মোহাম্মদ বাদল, মোহাম্মদ শহীদ, ইসমাইল হোসেন হিমু, মোহাম্মদ কাইয়ুম, আনোয়ার, মামুন, জুয়েল, রাজ্জাক, মহিউদ্দিন, টিটু, বিপ্লব, লাবলুসহ অন্যান্যরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ। জাতির পিতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বক্তব্যে একথা বলেন প্রধান অতিথি সাংসদ এ.কে.এম. শামীম ওসমান। শেখ হাসিনা বাংলাদেশের আওয়ামী লীগের সম্পদ না, শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না, শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ। বঙ্গবন্ধু যখন ছিলেন বাংলাদেশ সম্পদ, আমাদের রাজনীতি করার কথা না, কারণ বঙ্গবন্ধু যদি জীবিত থাকতেন আমরা বহু আগে জাপানের মতো একটা উন্নত দেশ হয়ে যেতাম। জাপানের মতো উন্নত দেশ হলে এরকম রাস্তায় দাঁড়িয়ে মিটিং করার কোনো স্কোপ থাকার কথা না এবং করার সময় ওটাও নাই। কিন্তু তাকে হত্যা করে আমাদের বংশ, আমাদেরকে ভবিষ্যৎ নষ্ট করা হয়েছে। আমরা যখন তরুণ ছিলাম, আমাদের কিশোর ছিলাম, আমাদের যৌবনকে নষ্ট করা হয়েছে, আমাদের কৈশোরকে নষ্ট করা হয়েছে। আজকেও যে এতদিন পরে এইভাবে কথা বলতে হবে এটা আমার কাছে ভেবে অবাক লাগছে। আজকে ঠিক যেই এই সময়টার মধ্যে আপনারা মাথায় রাখবেন, সামনে যে সময়টা আসছে, বিশেষ করে আপনারা লক্ষ্য করে দেখেন পৃথিবীর 33টা দেশে নির্বাচন হচ্ছে, কোথাও কোনো কথা নাই। বারবার থেকে 12 লক্ষ লোক এসে বাংলাদেশে বসে আছে, সেখানে মানব অধিকারের কথা নাই। ওই যে ইহুদিরা আজকে ইসরায়েলে আমাদের একের পর এক মানুষকে মেরে ফেলছে, বাচ্চাদেরকে গুলি করে মারছে, দখল করে রেখেছে, সেখানে মানব অধিকার কিংবা গণতন্ত্রের কথা নাই। আজকে সেইখানে বাংলাদেশের নির্বাচনকে নিয়ে আজকে কিন্তু সারা বিশ্বের মোরল্লা বাংলাদেশে হস্তক্ষেপ করছে। জাতির পিতা কন্যা শেখ হাসিনা ব্যক্ত কণ্ঠে মানুষের উপরে ভরসা করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা করে পরিষ্কারভাবে বলে দিয়েছেন বাংলাদেশের স্বার্থ পিটিয়ে দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় বসতে পারে না। ঠিক একইভাবে 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন শহীদের রক্তের উপরে পা দিয়ে শেখ মুজিবুর রহমান কোনো পার্লামেন্টে যোগদান করতে পারে না, এবং উনি বলেছিলেন আমি বাংলার পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলাদেশের মানুষের অধিকার চাই, বাংলাদেশের মানুষের স্বাধীনতা চাই। উনি বলেছিলেন এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম। স্বাধীনতা দিতে পেরেছিলেন, মুক্তি দিতে পারেন নাই, অর্থনৈতিক মুক্তি যাকে বলে, সেই মুক্তিটা আজকে জাতির পিতা কন্যা শেখ হাসিনা দিচ্ছেন। বক্তব্য শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে অসহায় দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার তবারক বিতরণ করেন সভাপতি হাজী মোহাম্মদ মোস্তফা মিয়া ও হাজী মোহাম্মদ রহমতুল্লাহ। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।